যেকোনো ধরনের ছবি থেকে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদেরকে পিক্সার নামে একটি অ্যাপ ওপেন করতে হবে। অ্যাপটি ওপেন করলেই এ ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। এখানকার পাঁচ বাটনে ক্লিক করে আমাদেরকে যে কোনো ধরনের ছবি সিলেক্ট করতে হবে। এখান থেকে আমরা গ্যালারির যে কোনো ছবি সিলেক্ট করতে পারবো। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদেরকে যেতে হবে কাট আউট অপশনটিতে। পার্সোনে ট্যাপ করে ছবি থেকে ব্যক্তিটিকে সিলেক্ট করে নিতে হবে। এরপর উপরে থাকা সেভ বাটনটিতে ক্লিক করলেই ছবিটি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। সেভ করার পরেও দেখা যাচ্ছে ছবির চারপাশ দিয়ে কিছু সাদা রঙের ছায়ার মতো দেখা যাচ্ছে। এটির জন্য আমাদেরকে আবার কাট আউট অপশনটি সিলেক্ট করতে হবে। এবার আমাদেরকে সাদা দাগগুলো ইরেজার দিয়ে মুছে নিতে হবে। ইরেজার অপশনটিতে ট্যাপ করে সাইজ ঠিক করে নিতে হবে। এরপর ছবির চারপাশে থাকা সাদা দাগগুলো মুছে ফেলতে হবে। পুরোপুরি মুছে ফেলা হয়ে গেলে উপরে থাকা সেভ বাটনটিতে ক্লিক করব। ছবিটিতে আর কোনো সাদা দাগ নেই। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড ছাড়া ছবিটি গ্যালারিতে সেভ করে নিতে পারি। এবার আরেকটি ছবি সিলেক্ট করে নিলাম। আগেবারের মতোই কাট আউট অপশনটি সিলেক্ট করে নিতে হবে। এবার সিলেক্ট না করে আমরা আউটলাইন এঁকে দিব। আউটলাইন করা হয়ে গেলে উপরে রাইট অ্যারোতে ক্লিক করতে হবে এবং কোথাও কোনো কিছু রিমুভ করতে হলে সেই ইরেজার দিয়ে রিমুভ করতে হবে। এরপর ছবিটি সেভ করে নিতে হবে।